50 বছর পর নিবল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা সরিয়ে দেওয়া হলো দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি স্থানান্তর করে মিলিয়ে দেওয়া হলো ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে দেশজুড়ে বিতর্কের মধ্যে আজ সকালে বিবৃতি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক জানানো হয় অগ্নিশিখা না নিভিয়ে তা সরিয়ে দেওয়া হবে 1971 এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন সমালোচনার স্বরূপ রাহুল গান্ধী পঞ্চাশ বছর পর নিবল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা সরিয়ে দেওয়া হলো দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি স্থানান্তর করে মিলিয়ে দেওয়া হলো ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে দেশজুড়ে অনেক বিতর্কের মধ্যেই আজ সকালে বিবৃতি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক জানানো হয় অগ্নিশিখা না নিভিয়ে তা সরিয়ে দেওয়া হবে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে